हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। और আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলের মানে যারা ভিউয়ার্স তাদের অনেকের কমেন্টস এটা ছিল যে আমার যে সমস্ত ড্রয়িং ম্যাটেরিয়াল আছে এবং আমি যেগুলো দিয়ে ড্রয়িং করি সেই ড্রয়িং ম্যাটেরিয়ালগুলো দেখানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি আমার ড্রয়িং ম্যাটেরিয়াল দেখাবো এবং ভিডিওর শেষে আমার একটা পার্সোনাল জিনিস সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। সো টোটাল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ ডম সেট আলটিমেট ডার্ক পেন্সিল, যেটা দিয়ে কিন্তু লাইট পোর্শন এবং ডার্ক পোর্শন দুটোই করা যায় হাতে প্রেসার কম বেশি করে। তারপরে আমার যে ইরেজারগুলো আছে এটা কিন্তু নিডেবল ইরেজার, তারপরে ডম সেট ইরেজার, অপশাডার ইরেজার এবং পেন্সিল কাটারগুলো কিন্তু আমি অপশাডার মানে ডম সেটই ব্যবহার করি। তারপরে আছে একেবারে 2B পেন্সিল, যেটা কিন্তু খুব হালকা শেড দেওয়ার জন্য। তারপরে 4B, 6B এবং ডম সেট ট্রায়াঙ্গেল পেন্সিল, যেটা আমার খুব ফেভারিট একটা পেন্সিল। তারপরে কিন্তু অপশাডার 10B পেন্সিল আমার ডার্ক পোর্শনের জন্য। আর তারপরে আছে পেপার মানে ব্লেন্ডার, যেটা দিয়ে আমি শেডগুলো ব্লেন্ড করি। এই হচ্ছে আমার পেন্সিল সেট। এরপরে আছে আমার কাছে কালার পেন্সিল, যেটা দিয়ে কিন্তু কালার পোর্ট্রেট করার সময় আমি এই পেন্সিলগুলো ইউজ করি রিয়েলিস্টিক কালার পোর্ট্রেটের জন্য। এরপরে আছে আমার কাছে 50 অয়েল প্যাস্টেল, যেটা দিয়ে কিন্তু স্মুথ অয়েল প্যাস্টেল থেকে শুরু করে আমি মানে অ্যাবস্ট্রাক্ট যে ড্রয়িংগুলো সেগুলো এই অয়েল প্যাস্টেল দিয়ে করতে পারি। আর এরপরে আছে আমার কাছে সফট প্যাস্টেল। সফট প্যাস্টেল কিন্তু আমার রিয়েলিস্টিক পোর্ট্রেট ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব হেল্প করে। সো সফট প্যাস্টেল একটা খুব ভালো কালার, এবং সফট প্যাস্টেলের মধ্যে যেগুলো নিখুঁত জায়গা থাকে সেইগুলো করার জন্য আমি পেন্সিল ইউজ করি। এরপরে আছে আমার কাছে ওয়াটার কালার। ওয়াটার কালারের জন্য আমি ক্যামেলের আর্টিস্ট কালারটা ব্যবহার করি, এবং যে ব্রাশগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একেবারে 0 থেকে 12 পর্যন্ত আমার কাছে মানে সিনারি বা যে কোনো কিছু করার জন্য পোর্ট্রেট করার জন্য ব্রাশগুলো আছে। এরপরে আছে আমার কাছে মার্কার, যেগুলো কিডসদের ড্রয়িংয়ের জন্য আমি ব্যবহার করি মূলত, এবং যদি কখনো আমার মান্ডালা ড্রয়িং করতে ইচ্ছা হয় তখন কিন্তু আমি এই মার্কারগুলো ইউজ করি। আর এছাড়াও যেগুলো আমার চ্যানেলের জন্য লাগে সেটা হচ্ছে এখানে আছে মাস্কিং টেপ, তারপরে আমার যে স্পিকার যে বেলের সেটা মাউথ স্পিকার, আর তারপরে আমার কাছে আছে হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ এখানে অ্যাক্রাইলিক কালার, যেটা পিডিলাইট এবং ক্যামেল দুটো কোম্পানির আমার অ্যাক্রাইলিক কালার আছে, যেগুলো দিয়ে কিন্তু নেচার ড্রয়িং একেবারে রিয়েলিস্টিক নেচার যে ড্রয়িং সেগুলো আমি করে ফেলি। সো এরপরে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো যে আমার ড্রয়িংগুলো যেটা পেন্সিল শেড বা প্যাস্টেল কালার বা এই কালার দিয়ে যে ড্রয়িংগুলো আমি করি। আর পেপার আমি ইউজ করি সেটা হচ্ছে এখানে তুমি দেখতেই পাচ্ছ পায়োনিয়ারের 120 GSM এর একটা মানে পেপার, কোয়ালিটির খুব ভালো, এবং এই খাতাটা কিন্তু আমি ইউজ করি যেটার দাম নেয় 90 টাকা। পায়োনিয়ারের এই খাতার কোয়ালিটিটা এমন যে এই পেজের উপর ওয়াটার কালার বা প্যাস্টেল কালার বা পেন্সিল স্কেচ খুব সুন্দর করে করা যায়, এবং অ্যাক্রাইলিক কালারও এই পেজের উপর করা যায়। সো এই পেজ সব কিছুর জন্য পারফেক্ট। তো কি ভাত টাত খেয়েছো সকালে? শুনতে পাচ্ছ কানে? হ্যাঁ, কানে কি একটু কম শোনো? শোনা যাচ্ছে না? আরে তোমার জন্য আজকে একটা গিফট আছে, তোমার জন্য আজকে একটা গিফট আছে। তোমার জন্য আজকে একটা গিফট আছে, আরে তুমি কানে ঠিক করে শুনতে পাও। তো দেখো এই যে এটা নাও, বের করো কী আছে এর মধ্যে, বের করো এর মধ্যে কী আছে বের করো। এটা অ্যামাজন থেকে দিয়ে গেছে একটু আগে, আমি মুখটা খুলেই রেখেছি। বের করো, তোমার জন্য একটা জিনিস আছে এর মধ্যে, বের করো। দেখো তোমার জন্য একটা গিফট আছে এর মধ্যে। খোলো খোলো ফটাফট খোলো। ওতে ওরকম তো কি, ওটা কি বলো তো, ওটা কি বলতে, কানের নাকি? কানের কি করতে হয় ওটা দিয়ে, কি করতে হয়? ওতে নাই কথা শোনা যাবে কানে গিয়ে। ওতে কানে কথা শোনা যাবে, জানো তুমি? তা ওইটা দিলে ঠিক আছে। তো ওটা সেট করা যাক, এবার সেট করে তোমার কানে দেওয়া যাক, তারপরে দেখো শুনতে পাও কিনা। তো এবার আমরা এটা খুলে এটা সেট করে নেবো।
তবে যাই বলি প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর, আমার ভালো লেগেছে এটার প্যাকেজিংটা। তো এর সাথে দিয়েছে প্রথমত 6টা ব্যাটারি, একটা কার্ড গ্যারান্টি কার্ড যেটা থাকে, ওয়ারেন্টি কার্ড সরি, আর তাছাড়াও দিয়েছে একটা ম্যানুয়াল বুক যেটা পড়লে টোটালটা ডিটেলস জানা যাবে। আর এখন আমি ব্যাটারি একটা খুলে নেবো এর থেকে, এবং 6টা ব্যাটারি দিয়েছে এটা, এই 6টা ব্যাটারিতে কিন্তু এটা 1 বছর চলে যায়। তো এখান থেকে একটা ব্যাটারি আমি এখন বের করে নেব, এবং তারপর যে আসল যে যন্ত্রটা আছে সেটা এই বক্সের মধ্যে আলাদা করে আবার দিয়েছে, এবং এই যেহেতু দিদা মানে কানে কম শোনে তার জন্যই এই গিফটটা আমি ভেবেছি যে দিদার কোনো শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আচ্ছা শোনা যাচ্ছে ঠিক মতন? কেমন শোনাচ্ছে, আগের মতন না আগেতে ভালো? দূরের থেকে ডাকলে শুনতে পাচ্ছো? ছিল আজকে টোটাল ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর তার পাশাপাশি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।